হ্যাঁ দেখেন, স্ক্রিনশেয়ার হয় নাই তো? আচ্ছা স্ক্রিনশট আপনার কাছে রয়েছে না? ও আচ্ছা,
এখন এই যে পিছনে যেগুলো আছে ওগুলো সবগুলো স্ট্রক না? বুঝি নাই, আমি বুঝি নাই, আবার দেখেন তো। এই যে এখানে এটা বুঝছি, মানে ওই উপরে যে হলুদ চিহ্ন গুলো নিচ্ছেন ওগুলো সবগুলো স্ট্রক নিচ্ছেন না? ঠিক আছে, আর নিতে হবে না, এরা এরপরে দেখা। এরপরে দেখেন, আমি বলি যে বাইরে যেগুলো নিছেন এই সবগুলা এই অ্যাস্ট্রোকে আপনি মার্স করছেন একসাথে একই শেপের মধ্যে না একই লেয়ারের মধ্যে? এটা কি করতেছেন আমি বুঝলাম না স্যার। আমি স্যার যেটা করছি স্যার, প্রথমে স্যার এলিপস টুল নিচ্ছি স্যার, এলিপস টুল নেওয়ার পরে যেখানে এলিপস টুল নিলাম স্যার, এলিপস টুল নিচ্ছি স্যার, নেওয়ার পরে স্যার এইটাকে স্যার আমি স্যার দুটো প্যাটার্নকে গ্রুপ করে কি করছেন? কথা কেটে কেটে আসতেছে আপনার, কাজ পুরোপুরি দেখলাম না স্যার। দেখতে পারেন স্যার না, আপনার কথার সাথে কাজের মিল আসতেছে না, মানে ওই যে কথা কেটে কেটে আসতেছে আর কাজটাও আটকে যাচ্ছে, নেট সমস্যা। আচ্ছা আমি দেখাচ্ছি আমি একটু দেখাচ্ছি, আপনি দেখেন। হ্যাঁ
সাপোজ আমি এটা আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলাম অথবা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলাম, কোনো সমস্যা নেই, যেটাই দিই। আচ্ছা এখানে আমি যেটা করি, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমার স্ট্রোক নিতে হবে, এই তো পেন্ডুল দিয়ে আমি এখান থেকে। প্রেজেন্ট প্লিজ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরপরে যেটা করতে হবে আমার এখান থেকে শেপে যেতে হবে, শেপে গিয়ে এখান থেকে আমার শেপটা অন করে দিলাম, এখান থেকে আমি যে কোনো একটা কালার দিব। হ্যাঁ আচ্ছা শেপ না সরি স্ট্রোক, এই যে স্ট্রোক যেটা আছে এটা আমি একটু বাড়াই দিই, এখান থেকে আমি 10 বা 20 করে দিলাম। হ্যাঁ 20 পিক্সেল। ওকে দেন হচ্ছে আমার যেটা করতে হবে এখান থেকে রেগুলারে আর একটা কপি করবো। হ্যাঁ এরপরে দুইটারে কপি করবো। এরপরে চারটাকে কপি করবো অন্তর দিয়ে দিয়ে। আচ্ছা স্যার আমি এখন আপাতত এমনিতে করতেছি কন্ট্রোল দিয়ে। তারপরে আবার কন্ট্রোল জে দিলাম। এখন আমার এই যে যেগুলো আছে এই সবগুলাকে আমি আরেকটা ধরে এবং শেষ পর্যন্ত এই সবগুলোকে গ্রুপ করে ফেললাম, সরি কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে, সরি দিলাম। আমার দুটো এখন আপাতত হচ্ছে, হ্যাঁ এর বেশি লাগতেছে না। এখন যেটা করতে হবে দুটাকে আমি কি করবো শিফট কন্ট্রোল জি দিয়ে আমি আবার শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবগুলো লেয়ারকে একটা গ্রুপ করে অ্যাসমল অবজেক্ট করে দেবো। না অ্যাসমল অবজেক্ট করতে হবে, আমি যেটা আমার যেটা করতে হবে সেখান থেকে এখান থেকে কি করবো এই যে একটা সার্কেল নিবো। হ্যাঁ ধরুন সাপোজ একটা সার্কেল নিলাম, এটা হবে আপনার এই যে আমি অন্য কোনো একটা কালার নিই, হোয়াইট কালার নিলাম। হোয়াইট কালার নেওয়ার পরে এখান থেকে কি করতে হবে এক্সক্লুডিং এক্সক্লুড ওভারলেপিং শেপ। হ্যাঁ আচ্ছা যাই হোক, এরপর আবার যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এখান থেকে পিছনে আর একটা শেপ নিব, এই যে বড় একটা শেপ নিব, এটা এটা নিচে থাকবে না উপরে থাকবে কোনটা? বড়টা নিচে যাবে। আচ্ছা বড়টা নিচে যাবে, হ্যাঁ আমি এটা অ্যালাইন করে নিলাম। ওকে বড়টা আমার নিচে যাবে, নিচে নিয়ে গেলাম তো এরকম কাজ তো হচ্ছে না, কই হইল আমার তো এখানে পিছনে এগুলো দেখা যাওয়ার কথা দেখা যাচ্ছে না। এই যে আমি এখান থেকে এক্সক্লুডিং ওভারলেপিং শেপ দিলাম, সরি এখান থেকে এই যে এলিপস এবার নিব, ওই এরপরে তো হচ্ছে না। আচ্ছা এই যে কই যাইতেছেন কই? হ্যালো
স্যার ওইটা কাটে দিন স্যার কাটে স্যার ওপরে বড়টা নিয়ে স্যার ইলিপস সবগুলো স্যার কেটে দিন কেটে দিয়ে স্যার আগে বড় ইলিপসটা বিন দেন তারপর ভিতরে ছোটটা সার্কেল দিন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ছোট সার্কেল স্যার যে এই যে বড় এটা নিলাম হ্যাঁ হ্যাঁ আমি সেটা করে দিচ্ছি আচ্ছা ছোটটা নিন এটাকে আমি অ্যালাইন করে নেব 1 মিনিট এটা আমি অ্যালাইন করে নিলাম হ্যাঁ এখন কাজ হচ্ছে কি আমার এটা কিছু করতে হবে না এইভাবে থাকবে তো আমি শেপ নেয়ার আগে এক্সপ্লোডিং অভারল্যাপিং শেপ করে নিলাম হ্যাঁ এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এই প্রথম কথা হচ্ছে যে আমি এখান থেকে একটা শেপ নিব হ্যাঁ এই যে এখান থেকে আমি এই সার্কেল যে শেপটা নিলাম এটা আমি প্রথমে একটা শেপ নিয়ে নিলাম হ্যাঁ বড় একটা শেপ নিয়ে নিলাম এখানে আমার কোনো কাজ নাই এটা নেওয়ার আগে কোনো কিছু করতে হবে না নাকি এটা নেওয়ার আগে এক্সপ্লোর করতে হবে আচ্ছা তাহলে আমি এটা নিয়ে নিলাম এখন যেটা করতে হবে আমার আরেকটা শেপ নেওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমি এক্সপ্লোরটা করে নিতে হবে এই তো এক্সপ্লোরিং আওয়ার লিভিং শেপ যেটা আছে এটা করে নিতে হবে এটা করার পরে আমার আরেকটা কি নিতে হবে শেপ নিতে হবে হ্যাঁ এখন শেপটা কি এটার উপরে নিতে হবে না এখানে নিলে হবে ভিতরে স্যার ভিতরে নিতে হবে ভিতরে আচ্ছা তাহলে আমি এখান থেকে এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপটা করে নিলাম করার পরে এই যে এখান থেকে আমি ভিতরে কি করব এই যে শেপ নিলাম কিন্তু কোনো কাজ তো হচ্ছে না স্যার আপনি বাইরে নিয়ে ফেলছেন ফটো স্যার ব্যাকগ্রাউন্ড স্যার ইয়ে স্যার আপনি স্যার একটু স্যার বসে এক্সক্লুডিং করার সময় বাইরে কোথাও ক্লিক করলে স্যার এক্সক্লুডিং ওভারল্যাপিং হয় না স্যার আমি তো কোথাও ক্লিক করি নাই এই যে এখানে ক্লিক করার পর সরাসরি আমি শেপে থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করছি এই যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এখান থেকে ক্লিক করে এই যে দেখেন আমি শেপ নিলাম তারপরে যেখানে আপনার কম্পিউটারে মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা তাহলে আপনি আপনি দেখেন যাই দেখুন আপনি দেখেন এখান থেকে কোনো সমস্যা আছে ওভারলে বা স্যার তাহলে আমি আবার দেখাচ্ছি স্যার এটা স্যার দেখেন দেখি এই জিনিসটা আমি অনেক খুঁজছি অনেক খুঁজছি মানে খুঁজছি বলতে আপনার মানে আমার এই জিনিসটা আমি ইলাস্ট্রেটরে বানাইতে পারি কিন্তু ফটোশপে ইউটিউবের একটা মানে অনেকগুলো টিউটোরিয়াল খুঁজছি কোনো টিউটোরিয়াল আসলে ভালোভাবে পাই না আমি এটার আপনি শুরু থেকে দেখ আচ্ছা স্ট্রোক পর্যন্ত আমি বুঝছি স্ট্রোকের পরে দেখেন শুনতে পাচ্ছেন আমার কথা স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি স্ট্রোক পর্যন্ত আমি বুঝছি স্ট্রোক দেখাইতে হবে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ স্যার 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 আমি স্যার প্রথমে স্যার আমি এই যে শেপ নিলাম বাট আপনার এখানে হইছে বাট আমার ওখানে হয় না কেন যেটা হচ্ছে আমি ক্লিক করলাম স্যার এই যে এটা হয়ে গেল স্যার আমি তো বলতে পারবো না স্যার কিন্তু স্যার এই যে এখানে হয়েছে স্যার এটা এটা হওয়ার পর স্যার আমি এটাকে কন্ট্রোল সাব সিলেকশন দড়ি করবেন সিলেকশন দড়ি করবেন এই তো আমি এটা এটা ক্লিক করলাম হ্যাঁ তারপর স্যার আমি আমার স্যার এই যে এখানে ক্লিক করলাম স্যার এখানে ক্লিক করার পর মার্কিং করলাম এটা থেকে আমি জাস্ট মার্কস
ক্লিক করলাম, এবার আমি এটা ডিলিট করে দিলাম স্যার, এটা হয়ে গেল। বুঝতে পারছেন স্যার? এই জিনিসটা তো আমি অন্যভাবে করতে পারি, এই যে ধরেন আমার আমি কি করবো, এই যে লিপস্টিক আমি মাঝখানে করে নিলাম, সমস্যা নেই আমার, ওইটা লাগবে না, ওভারলিভিং এক্সক্লুডিং ওভারলিভিং যেটা আছে ওইটা লাগবে না। ঠিক আছে, আমি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমি এই সিলেকশন তৈরি করে, আচ্ছা সরি, এই সিলেকশন তৈরি করে এখানে কি করব, এখান থেকে মাস্ক করে দিলাম। জি স্যার, সরাসরি মাস্ক করলে হয় স্যার? স্যার আপনার প্রেজেন্টেশন কিন্তু দেখতে পারতেছি না, এখন দেখা যায় না স্যার? যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে দেখেন এখানে আমার দুইটা শেপ নিচ্ছে। হ্যাঁ, প্রথমে আমি এইটুকু তো সবাই পারবেন, এরপর আমার যেটা করতে হবে এখান থেকে একটা কি বড় একটা কি নিতে হবে, সার্কেল শেপ নিলাম। হ্যাঁ, সার্কেল শেপ নেওয়ার পরে এটাকে আমি অ্যালাইন করে নিই, কন্ট্রোল এ দিয়ে অ্যালাইন করে নিলাম, এই যে অ্যালাইন করে নিলাম। এরপর যেটা করতে হবে আমার এখানে আরেকটা কি নিতে হবে, শেপ নিতে হবে, এই শেপটা আমি অন্য কালার নেই অথবা হোয়াইট কালার নেই। ঠিক আছে, দেন আমি এটাতে আমি সিলেকশন তৈরি করলাম, সিলেকশন তৈরি করে এটা আমি অ্যালাইন করে নিলাম। হ্যাঁ, এরপর কন্ট্রোল ডি দিলাম। এখন আমার কী করতে হবে, এটাতে সিলেকশন করে আমার এই যে সাদা জায়গা অংশ যেটা আছে এটা আমার কী করতে হবে, মাস্ক করতে হবে। হ্যাঁ, এখান থেকে আমি কী করলাম, সরি, ভিতর অংশ মাস্ক হয়ে গেছে, কন্ট্রোল শিফট কন্ট্রোল আই দিলাম, এই যে এখান থেকে মাস্ক করে দিলাম, এটা আমি কী করে দিলাম, ডিলিট করে দিলাম। আমার তো এই কাজটা এখানে করতে পারছি। ঠিক আছে, এখন যেটা করতে হবে আমার এই যে এটাতে আমার কী করতে হবে, সিলেকশন তৈরি করতে হবে, তাই তো নাকি? না, এটা একটা বড় সমস্যা, আমি কনভার্ট টু স্মল অবজেক্ট করে নিলাম। আচ্ছা হ্যাঁ, এখন যেটা করতে হবে আমার এই সিলেকশনে রাখা অবস্থায় এখানে কি করতে হবে, মাস্ক করে দিতে হবে, তো শিফট কন্ট্রোল আই দিলাম, মাস্ক করে দিলাম। জি স্যার, শিফট কন্ট্রোল আই দিলেন না স্যার? স্যার শিফট কন্ট্রোল আই দিলেন না স্যার? খালি মাস্ক করলো স্যার? স্যার শুধু খালি মাস্ক করতে হবে স্যার? খালি মাস্ক করলাম, তারপরে এখানে এটা বহুত সাকসেসটা বুঝছি বুঝছি। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার আসলে এই জিনিসটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম, এটা আরও ফটোশপে আমি অনেকভাবে ট্রাই করছি, কোনোভাবেই হয় না। এটা এখন আমি যে কোনো জায়গায় নিয়ে বসাইতে পারবো, এই তো? হ্যাঁ, অনেক ছোটবেলা থেকে করতেছেন না? আচ্ছা আরেকবার দেখে দেখেন, অনেকে হয়তো বুঝে নাই, এই যে স্ট্রোক নেওয়া পর্যন্ত সবাই পারবেন না? হ্যাঁ, স্ট্রোক নেওয়া পর্যন্ত সবাই পারবেন? আচ্ছা, এই স্ট্রোকটা আরো সহজে নেওয়া যায়। আমি তো এটা কি করছি, বাঁকা করে করছি, তো অ্যালাইন, এই যে অ্যালাইন সমান নেই, অথবা আপনি এটা চাইলে শেপের মাধ্যমে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা আমি স্ট্রোকের মাধ্যমে নিই, সমস্যা নেই। এই যে এখান থেকে কী করলাম, পেন্ডুলে গেলাম, পেন্ডুলে যাওয়ার পরে এখন দেখেন আমার এটা অন্যরকম হয়ে গেছে, ক্যাপস লকটা আছে পাওয়ার জন্য। এই যে এখান থেকে আমি কী করলাম, এই পর্যন্ত একটা কিনলাম, দাগ নিলাম, দাগ নেওয়ার পরে ইউতে গেলাম, ইউতে গিয়ে আমার ফিলটা অফ করে দিব, আর স্ট্রোকটা কী করবো, অন করে দিব। হ্যাঁ, অন করে দিয়ে এখানে আমি কত দিলাম স্ট্রোকে, 25 অথবা 20 যেটাই দিই কোনো সমস্যা নেই, বেশি দিলাম 20-25 দিই। ঠিক আছে, দেন যেটা করতে হবে এখান থেকে আমি এটা আরেকটা কপি করি, এই যতটুকু গ্যাপ রাখার প্রয়োজন মনে হয় ততটুকু রাখলাম, দেখি এটা থেকে একটা থেকে একটা দূরত্ব কতটুকু। ঠিক
আমি 30 পিক্সেল ফাঁকা রাখবো, হ্যাঁ দেখি 30 পিক্সেল ফাঁকা আছে কিনা। স্যার শিপ দিয়ে টানলে সে মাপা লাগে, হ্যাঁ প্রথমটাতে মাপা লাগে একটু, পরেরটাতে মাপা লাগে না। এটা খুব ত্রুটি আছে দেখি, প্যাটার্ন দিয়ে করলে সারা বদল হয়। এটা আছে 25 পিক্সেল, আমি গ্যাপ রাখছি 30 পিক্সেল। আমি 25 পিক্সেল রাখি, 1 2 3 4 5 কমা দিলাম। আমার এই যে স্ট্রোকটাও 25 পিক্সেল, গ্যাপটাও 25 পিক্সেল। দেন কি করবো, এখানে কন্ট্রোল জে দিলাম, আর দুইটা কপি করে এটাকে আমি এই যে এডিট থেকে কপি করে নিয়ে আসলাম। এখন আমি চারটাকে কি করবো, কন্ট্রোল জে দিয়ে কপি করবো, এরপরে আবার এদিকে নিয়ে আসলাম। এখান থেকে শুরু করে আবার সবগুলো কন্ট্রোল জে দিলাম, এখান থেকে এই 25 শুরু থেকে শেষ পর্যন্ত আবার কন্ট্রোল জে দিব। ঠিক আছে, আবার শুরু থেকে শেষ পর্যন্ত আবার কন্ট্রোল জে দিলাম, আবার এই যে 25 পিক্সেল গ্যাপ হবে। ওকে ঠিক আছে, এখন আমার এতটুকু হয়েছে। আমার এটা কি করতে হবে, এই সবগুলো একটা গ্রুপ করে ফেলবো, হ্যাঁ শেষ পর্যন্ত ধরে একটা গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, এটা কন্ট্রোল টি দিলাম, ঠিক আছে কন্ট্রোল টি দিয়ে আমি এটারে এই ঘুরাই দিলাম। ঘুরানোর পরে যেটা করবো, এখান থেকে আমি শিপ ধরে এটাকে টান দিয়ে এদিকে বড় করে দিলাম, আবার শিপ ধরে টান দিয়ে এদিকে বড় করে দিলাম। তাহলে এইভাবে যখন করছি, আমার এই যে গ্যাপ যেটা আছে, এই গ্যাপটাতে আসলে সমস্যা হবে না, বুঝছেন না মানে আমার গ্যাপে কতটুকু ফাঁকা হচ্ছে বা কি আসা বিষয়ে। এইভাবে যদি বসান, মানে কর্নার টু কর্নার বসাতে গেলে কিন্তু গ্যাপটাতে সমস্যা করে, মানে কতটুকু গ্যাপ হচ্ছে সেটা বোঝা যায় না, তাই না? এখানে আপনার ওই গ্যাপটা সমান, একদম সবগুলোতে একই সমান আছে। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, আমি সবগুলোকে গ্রুপ করে এটাকে কনভার্ট টু অ্যাসমার অবজেক্ট করে নিব। কনভার্ট টু এখান থেকে অ্যাসমার অবজেক্ট করে নিলাম, এই গ্রুপ পুরো গ্রুপটাকে কনভার্ট টু অ্যাসমার অবজেক্ট করে দিচ্ছি। একটু সময় নেবে, নেক সমস্যা নেই। এখন আমার যেটা করতে হবে, এখান থেকে এলিপস টুল দিয়ে একটা সার্কেল নিতে হবে, বড় একটা কি নিব, সার্কেল নিব, হ্যাঁ এখান থেকে বড় একটা সার্কেল নিলাম, এটাকে আমি অ্যালাইন করে নিব, এই যে অ্যালাইন করে নিব, এখান থেকে আমি অ্যালাইন করে নিলাম, কন্ট্রোল ডি দিলাম। এরপরে যেটা করবো, সেখান থেকে এখান থেকে আরেকটা এলিপস নিব, এখান থেকে আরেকটা এলিপস নিব, এই যে এলিপসটা আমার কী রাখবো, হোয়াইট অথবা অন্য যে কোনো কালার রাখে কোনো সমস্যা নেই, এই যে হোয়াইট রাখলাম, এটাকে আমার একটু বড়ো করার প্রয়োজন হলে বড়ো করে নিলাম। যদি শিপ ধরা ছাড়া করবেন তাইলে আপনার এটা পুরো চারোদিকে কী হবে, সমানভাবে আসবে। তো এটাতে আমি এটা আমি সমান করে নিব, মিডল অ্যালাইন করে নিব, মিডল অ্যালাইন করে নিলাম। দেন হচ্ছে এটাতে সিলেকশন করে আমার এটা শিপ কন্ট্রোল আই দিয়ে এটাকে আমি কী করে দিব, মাস্ক। তাইলে আমার এইখানে যে মাস্ক মানে ভিতর অংশ যেটা আছে ওটা মাস্ক হয়ে গেছে, ঠিক আছে। ওয়েল এখন দেখেন আমার যেটা করতে হবে, এই যে উপরে এলিপস টুল যেটা আছে এটাকে আমার আবার কী করতে হবে, কনভার্ট টু অ্যাসমার অবজেক্ট করতে হবে। কেন? কারণ আমার যদি এখানে ক্লিক করি আমার তো বাইরে হচ্ছে, আর এখানে ক্লিক করলে আমার এই যে শেপের বাইরে হচ্ছে কিন্তু ভিতরে হচ্ছে না। তো সেটার জন্য কি করতে হবে, আমার দুই পাশে হওয়ার জন্য এডিট করে নিতে হবে, কনভার্ট টু অ্যাসমার অবজেক্ট করে নিতে হবে অথবা রাস্টারাইজ করে নিতে হবে। তো আমি রাস্টারাইজ না করে কি করতেছি, কনভার্ট টু অ্যাসমার অবজেক্ট করে নিচ্ছি। কনভার্ট টু অ্যাসমার অবজেক্ট করে এরপর আবার কন্ট্রোল শেপে কি করলাম, এখানে খালি করে ক্লিক করলাম, তাহলে আমার এই শেপের মধ্যে কী হয়ে গেল, সিলেকশন তৈরি হয়ে গেছে। এরপরে আমার এই যে এই লেয়ারটা, যে স্ট্রোকের লেয়ারটা সেটা সিলেক্ট রেখে কী করবো, এখান থেকে মাস্কে ক্লিক করবো, হ্যাঁ মাস্কে ক্লিক করার পর উপরে যে শেপটা আছে সেটা আমি ডিলিট করে দিই অথবা কি অফ করে দিই, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমার এই যে এই স্ট্রোকটা সেটা প্রোগ্রাম হয়ে গেছে, আমি যে কোনো জায়গায় কী করতে পারবো, এটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই, বুঝছেন না? সবাই বুঝছেন? ক্লিয়ার? বুঝছেন সবাই? না এখনো বুঝেন না কোনটা?
মুতাসিম রোহান আছেন? রোহান রোহান নাই, এই কম্পিউটারটা রাখছি এখানে, হয়তো কাই থেকে ঘুমিয়ে দিয়েছে আর না হলে উঠে কোথাও চলে গেছে। এই জন্য আমি বলি যে সবসময় ভিডিও অন করে রাখবেন, ভিডিও অফ রাখা যাবে না। স্যার আমি কাজটা অনেক কষ্টে জমা দিচ্ছি স্যার, একটু দেন। না কাজ জমা দিতে হবে 9টার আগে, যখন আমার কাজ রিভিউ শেষ, এরপর আর কোনো কাজ রিভিউ করা হবে না। আর না স্যার আউটপুট রিভিউ করেন স্যার সেকেন্ড সেশনে, এখন বিরতি লাগবে। আমার মানে ঘুমে চোখটা একদম পুরো মানে এ হয়ে গেছে স্যার, আচ্ছা যারা বুঝেন নাই এই জিনিসটা তারা স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে দেখেন, বাকি যারা আসলে দেখুক তাহলে আপনার আপনারও প্র্যাকটিস হয়ে যাবে, পাশাপাশি উনি আপনারা বলে দিল শিখা হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে, সবগুলো একসাথে হয়ে যাবে, সমস্যা নেই। বুঝেন না এমন কেউ আছেন এই যে কাজটা দেখাইলাম এতক্ষণ? খালিদ হাসান, সাব্বির আহমেদ, নয়ন রায়, সবাই বুঝছেন? আশিস কুমার, আশিস কুমার বুঝছেন? নাই চলে আসেন নি, বুঝছেন? বুঝছেন সাব্বির আহমেদ, সাব্বির চলে গেছে, বুঝে না চলে গেছে। আচ্ছা ঠিক আছে, 11:50 পর্যন্ত বিরতি, এর মধ্যে যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় স্ক্রিন শেয়ার করে জানতে পারেন, বাকিরা আছে দেখাই দিবে, আর না হয় 11:50 পরে।
আবির ব্রেক
हेलो हाय भाई ये कथा का क्वेश्चन ना शेप शब्द के
স্যার আজকে নতুন ক্লাস দেখেন স্যার একজন একটু রেকর্ড করে রাখতে বলেন স্যার আমার একটু কিবোর্ড কিনতে যাইতে হবে স্যার আরো কিছু জিনিসপত্র কিনতে হবে স্যার আর দুটো জিনিস কিনতে হবে স্যার মোবাইল দিয়ে দিতেছি দেখবেন আচ্ছা প্লায়ার ক্লাস আরেকদিন হবে ঠিক আছে আজকেই তিন চারটা ক্লাস তিনটা আজকে সহ তিনটা ক্লাস হচ্ছে না মনে হয় দেখি না এক মিনিট খারাপ কেন হচ্ছে না স্ক্রিন শেয়ার করেন
हाँ देखा जाए বিশাল রাগ করছে নাকি উপরে সেটাতে সিলেকশন তৈরি করেন কন্ট্রোল ধরে হয়েছে তো এবার আপনি হ্যাঁ মাস্ক হ্যাঁ করেন আচ্ছা হয়ে যাক এরপর আপনি উপরের যে এলিপস টুলটা আছে ওটা অফ করে দেন উপরে এলিপস ওটা কাটছেন কেন আবার মাস্ক করেন হ্যাঁ বুঝলেন না কথা আপনি মাস্ক করেন এখানে মাস্ক করেন মাস্কটা কাটছেন কেন আর উপরে লাইট অফ করে দেন হয়েছে ঠিক আছে এবার অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় কেমন একজন বসে বসে অ্যাসাইনমেন্ট করেন আজকে কি সোমবার মেহেদি বুধবার বুধবার না মঙ্গলবার বুধবার আজকে মঙ্গলবার না বুধবার বুধবার তাহলে আজকে বেড়াই চলে যাবো যান অবশ্যই নাই এইটা দিলাম
ঠিক আছে, হ্যালো দেখা যায়, এটা তো দেখতেছি স্যার, এটা কি একটা খালি ফোন? হ্যাঁ করেন না, সিম্পল মতো সুন্দর করে করেন, এরপর দিলাম হচ্ছে এইটা, এটা ভালো লাগছে স্যার, এরপরে এইটা দিমো। দেন স্যার দেন, পারলে তো পারলাম, না পারলে তো নাই পারলাম। পরবর্তীতে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারবেন, সময় পাইলে প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। যে কোনো দুইটা করেন, ক্লাস তো এখন না শুরু হয়েছে, আগে তো আর ক্লাস ছিল না, আগে তো সেম অবস্থা ছিল, একটা করতে পাঁচটা করতে একটা দুই স্যার একটা কথা ছিল। জি বলেন। গতকালকে আপনাকে মেসেজ পাঠাইছিলাম যে ক্লাস টাইম চেঞ্জ করার জন্য, ওইটার আর প্রয়োজন নেই, আমাদের ক্লাসগুলো স্যার অনিয়মিত হচ্ছে, এই ফাঁকে আমার কাজটা একটু দেন স্যার, যখন ঢুকছেন ফেসবুকে। এই যে এগুলাই তো সমস্যা, অ্যালাইনমেন্ট সমস্যা, আর হচ্ছে আপনার প্যারাগ্রাফ কীভাবে বসাবেন সেগুলা, এরপর হচ্ছে আপনার কাজগুলো সুন্দরভাবে করা, এগুলোই তো আপনার মূল কাজ, বুঝছেন না? অ্যালাইন না করতে পারলে আপনার কোনো ডিজাইনের কোয়ালিটি আসবে না, এবং কি আপনার কোনো ভালো ডিজাইনের কাছে যখন যাবেন, তখন আপনার যখন কাজ দেখবে প্রথমে ও দেখবে কি অ্যালাইন, যদি যে কোনো ডিজাইনারে যদি অ্যালাইন সমস্যা থাকে তাহলে তো আপনার বুঝতে হবে তার ডিজাইনের কোয়ালিটি নাই, প্রথমে সর্বপ্রথম ধরবে, মানে আপনার ও প্রথম আপনার এতে কাজে নজর দেওয়ার শুরুতেই কী করবে, বলবো যে অ্যালাইন সমস্যা, বুঝছেন না? শুনতে পাচ্ছি, বলেন।
স্যার বলছি স্যার বলছি আপনি আমাদের একটা গ্রুপে এক ইনভাইট করতে চাচ্ছিলেন, গ্রুপের নামটা আসলে খেয়াল নেই স্যার, পরে তো আর করলেন না স্যার। বি ডিজাইনার স্যার এক ইনভাইট করলে ভালো হতো স্যার, ইনভাইট করার জন্য তো আসলে আপনাদেরকে পাইতে হবে বুঝছেন না। এখানে গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি স্যার, এই যে এখানে লিংক দিয়ে দিচ্ছি, এখন জানান দিয়ে দিচ্ছি যে আছে অ্যাপ্রোচ যে কি আপনার গ্রাফিক ডিজাইন টাস্টকে যদি কেউ অ্যাকাউন্ট খুলেন তো আমার সাথে যোগাযোগ করে তারপর খুলবেন, এর আগে না। যখন সময় হবে তখন বুঝতে পারবেন স্যার, বলতেছি স্যার আপনি কি মকআপই শিখেন নাই? হ্যাঁ মকআপ শিখে যাব, আচ্ছা ঠিক আছে আজকে মকআপটা দেখাই দিচ্ছি। টাকার খুব প্রয়োজন স্যার, মগাব চাইলে আপনারা নিজেরাও বানাইতে পারেন, সেটা সময় সাপেক্ষ। এই একটা মকআপ আছে, এই একটা মকআপ আছে, এগুলো প্রিমিয়াম অবশ্য। প্রেজেন্টেশন, এই যে জিনিসটা, এই যে প্রেজেন্ট করতেছে না সুন্দরভাবে জিনিসটা আপনার সামনে সামনে উপস্থাপন করতেছে, এটা হচ্ছে মকআপ। মানে একটা জায়গায় রাখলে কেমন দেখা যাবে সেটা হচ্ছে মূল কথা বুঝছেন না। এই যে এই এটা কি ট্রাইফল্ড, এই ট্রাইফল্ডটা আসলে টেবিলের উপর রাখলে কেমন দেখা যাবে, এই জিনিসটা এইভাবে প্রেজেন্টেশন করার নামে কি মকআপ। মেকআপ আর মকআপ একই কথা, মেকআপ করে কেন? সুন্দর দেখানোর জন্য। সেম এখানেও কি মকআপ করে কেন? আপনার কাজকে সুন্দর দেখানোর জন্য, হ্যাঁ প্রেজেন্ট করার জন্য। এই যে বইটা এখানে রাখছে, বইটা দেখতে কেমন দেখা যায়, ম্যাগাজিন অথবা এই যে ট্রাইফলটা দেখতে কেমন দেখা যায়, এটাই হচ্ছে আপনার মকআপের কাজ। এই যে গাড়ির মকআপ, আপনি কোনো গাড়ির যে পাশে যে জায়গাটা থাকে না, এটার জন্য অনেক জন ডিজাইন করে না, বাইরে আসতে কিন্তু এগুলোর জন্য ডিজাইন করে। আমার সেই জন্য একটা কোর্স ছিল দেখাই আপনাদের। জি বলেন, আপনারা যে কোনো একজন করেন, কেউ কি করতেছেন না? খালিদ হাসান করতেছে, খালিদ হাসান করতেছেন
স্যার আপনি কি আপওয়ার্ডে কাজ করেন? না বলছেন অ্যাপ্রুভ হয়েছে বলছেন না? গুড, কাজ শুরু করুন তাহলে। কাজ না করলে অ্যাকাউন্ট অফ করে দিব। ইনি হচ্ছে এমডি সাকিব, আমার বস। ঠিক আছে, আমার বস মানে আমি যার কাছে শিখছি উনি। হ্যাঁ, ওই কাজগুলো দেখলে আপনার চোখ জোড়া যাবে, বুঝছেন? কাজ নাই, বেশি নাই, অল্প কাজ। ইউআই ইউএক্স সাইড কি সাইড বললে ভালো হয়? ইউআই ইউএক্স, ইউআই টা হচ্ছে ইউজার ইন্টারফেস। ঠিক আছে, মানে আপনারা একটা ডিজাইন করছেন তো, এটা সামনে থেকে দেখতে ভিউটা কত কত সুন্দর করা যায়। ঠিক আছে, একটা ডিজাইন করলে সামনে থেকে দেখতে আপনি যত সুন্দর করে করবেন, মানে ইউজারের চোখেটা আরো সুন্দরভাবে কি করবেন, ফুটিয়ে তুলবেন, মানে আরো কিভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, এই চিন্তা করাটার নাম হচ্ছে কি? ইউআই। ইউআই এরপর হচ্ছে ইউএক্স, হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ওইটা হচ্ছে যে না, আমি করলাম তো এটা, আপনার ইউজারে কিভাবে ইউজ করতে সুবিধা পাবে, এটা হচ্ছে মূল। মানে আমার ফেসবুকের হোম বাটনটা আমি চাইলে নিচে এখানে কি ছোট করে দিতে পারতাম, এটা হোম বাটনটা এখানে দেওয়ার কারণ কি? ঠিক আছে, বা এখানে আমার প্রোফাইলটা এখানে দেওয়ার কারণ কি? গ্রুপ যেগুলো দেখা যায়, গ্রুপ অথবা এই সমস্ত আর বাড়তি বাড়তি যে সমস্ত জিনিসগুলো আছে এগুলোতে এখানে দেওয়া যেত। ঠিক আছে, বা এই যে চ্যাটের যে অপশনটা আছে এটা পাশে কেন দেয়, এটা তো উপরে একটা এই যে বাটনের মধ্যে এখানে ক্লিক করলে এরকম চ্যাট অপশন আসার কথা, এরকম আসলেও তো দিতে পারতো, আর পারতো না, কিন্তু এখানে কেন দিল? ইউজারের সুবিধার জন্য, তাই তো? তো একটা কাজ, মানে ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে মানে ইউজার ইউজ করতে কতটুকু সহজ, মানে কত সহজে করতে পারে ইউজ, এই চিন্তাটা মাথায় রেখে কাজ করলে আপনার এই এটাকে বলা হয় ইউএক্স। মানে সোজা কথায় আপনি ধরেন, আপনি এখান থেকে বাজারে যাইতেছেন, আপনি আপনার বাজারে যাইতেছেন, আপনি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাইতেছেন, এটা কিন্তু ইউআই, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আবার আপনার যে এই যে মানুষ ধান করে যেটা কি বলো, জমিন, ঠিক আছে, জমিনের উপর দিয়ে কর্নারে আপনি হাইটে গিয়ে যেতে পারেন, বাজারের উপরে উঠে যেতে পারেন রাস্তা দিয়ে না গিয়ে, এটা কি? হ্যাঁ, সহজে হয়ে গেল, মানে ইউজার ইউজ করতে সহজে আপনার জিনিসটা কি, ওয়েবসাইটটা সহজে ইউজ করতে পারলো, আপনার অ্যাপসটা সহজে ইউজ করতে পারলো। কেন? কারণ হচ্ছে এদিক দিয়ে আপনার শর্টকাট, এদিক দিয়ে সোজা চলে গেছে, সহজে চলে গেছে, কিন্তু এগুলো এটা দেখতে সুন্দর দেখা যায় না, কোনো একজন মানুষ দেখলে বলবে কি জমিনে দিয়ে হাঁটতেছে, বুঝছেন না? তো আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, এটা যে এমনটা প্রয়োগ হবে এমনটা কিছু না, তবে মানে ইউজার ইউজ করতে যেটা সুবিধা হয় সেটাকে বলা হয় কি, ইউএক্স ডিজাইন। আর হ্যাঁ, আর যেটা দেখতে সুন্দর ইউজ করতে সুবিধার না, সুবিধার না বা সুবিধার হোক যেটাই হোক, এটা হচ্ছে কি ইউআই ডিজাইন, মানে দেখতে আপনার চোখে কতটুকু সুন্দর লাগে, একটা ডিজাইনকে যত সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। তো ডিজাইনার যারা আছে সবাই হচ্ছে ইউআই ডিজাইনার, সবাই ইউআই ডিজাইনার বলে। ইউএক্স, ইউএক্স ডিজাইনার খুব কম পাওয়া যায়। ইউএক্স ডিজাইনার আপনার কেন কম পাওয়া যায়, এই যে এখানে আপনি একটা ডট দিবেন, একটা ডট দিবেন, তো এই ডটটা কেন দিবেন সেটার এক্সপ্লেন, এখানে কেন দিচ্ছেন, এই যে এই ডটটা এখানে কেন দিচ্ছেন সেটা এক্সপ্লেন করতে হবে আপনাকে, বুঝছেন না? এই যে এই বাটনটা এখানে কেন দিচ্ছেন সেটা এক্সপ্লেন করতে হবে, বা এখানে দুটো জায়গা কেন খালি রাখছেন সেটা এক্সপ্লেন করতে হবে, বুঝছেন না কথা? এডিট প্রোফাইলটা এখানে না, এডিট প্রোফাইলটা এখানে না দিয়ে এখানে দিতে পারতেন, এখানে কেন দিচ্ছেন, এখানে কেন দিচ্ছেন, সব কিছু মিলে আপনার মানে একটা প্রত্যেকটা ডটের উপরে, প্রত্যেকটা কাজের উপরে আপনাকে এক্সপ্লেন করতে হবে, কোথায় কোন কাজটা কেন করছেন, এটা এখানে দেন নাই কেন, এখানে কেন দিচ্ছেন সেটা এক্সপ্লেন করতে হবে আপনাকে, বুঝছেন না? তো ইউএক্স ডিজাইনার হওয়া অনেক কঠিন, এত সহজ না। ইউএক্স ডিজাইনার হওয়ার জন্য কমপক্ষে আপনাকে কমপক্ষে 10 থেকে 12 বছর কি থাকতে হবে, 7 বছর অথবা 5 বছর, 5 বছর হলে হবে না, 7 থেকে 10 বছর পর্যন্ত কি থাকতে হবে, আপনার কাজের দক্ষতা থাকতে হবে, স্কিল থাকতে হবে, তাহলে গিয়ে আপনি ইউএক্স ডিজাইনার হতে পারবেন। আদারওয়াইজ স্যার
দেখা যাচ্ছে যে অনেক ছোটখাটো ডিজাইন কিন্তু দেখতে স্যার খুব সুন্দর লাগে স্যার। এই যে যে এটা স্যার প্ল্যান বা একটা স্যার আইডিয়া, এই আইডিয়া কোথেকে আসে স্যার? এই আইডিয়ার জন্য আপনাকে অনেকগুলো ডিজাইন দেখতে হবে, বসে বসে ডিজাইন দেখতে হবে, তারপর আপনার মাথায় দেখবেন যে অটোমেটিক আইডিয়া আসতেছে। শুধু বসে বসে ডিজাইন দেখবেন, অনেক জায়গায় দেখছেন স্যার, খুবই সিম্পল একটা কাজ বাট দেখতে কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন এখানে কি আছে, সিম্পল টু করতে আমার মনে এখন তো অনেক এখানে যেমন কিছু আছে দেখেন, এটা একটা মানে ধরনের যে আপনার ওই মেয়েদের মেকআপের যে সমস্ত ইয়াগুলো আছে এটা কি বলা হয়, দেখেন এটা আপনার এই কাজগুলা কিন্তু এই যে এটা এখানে তো প্রেজেন্টেশন করছে, প্রেজেন্টেশনের জন্য একটা পুরো কাজটা রিসেট করতে হবে, এই যে এখানে পুরো কাজটা আছে খেয়াল করেন, এখান থেকে আমার ওয়েবসাইটটা শুরু, দেখেন এটা হচ্ছে কি মূল হোম পেজ, এরপর এটা হচ্ছে এখানে কি আওয়ার ওয়েবসাইট সার্ভিস, কি কি সার্ভিস দেয় এখান থেকে না আমি আপনাদের দিয়ে থেকে দেখাই মানে ওয়েবসাইট থেকে দেখাই। এটাকে আপনার গ্রাফিক রিভার আছে, এই কাজটা আপনার গ্রাফিক রিভারে পাবেন। ছবি কথা বলে বলে কথা আছে না, আপনারা ছবিগুলো ইউজ করেন, কি ছবি ইউজ করেন কিন্তু হ্যাঁ ভাই শুনুন না কথা, হায়ার হচ্ছে আপনি ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছেন, আর একটা ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছেন। আচ্ছা দেখেন এই যে দেখেন একটা ওয়েবসাইট, এখানে ক্লিক করলে আপনার এই যে বাকি অপশনগুলো আসবে, ঠিক আছে? দেখেন এখানে ভালো মানুষ মেকআপ করলে কত সুন্দর লাগে, আর ভালো সুন্দর মানুষ মেকআপ করলে তো তার চেয়ে বেশি সুন্দর লাগে, ওই জন্য স্যার একটা নরমালটা দিয়ে দেখাইছি। এই যে দেখেন ন্যাচারাল বিউটি সেলুন, এখানে আপনার কিছু কন্টেন্ট দিয়েছে, এরপর এখানে চাওয়ার ওয়েবসাইট সার্ভিস, আপনার মানে এখানে কি আছে হেয়ার স্টাইল করে, তারপরে কি মেকআপ প্রো, নেল পলিশ করা হয়, বডি ম্যাসাজ করা হয়, ফেসিয়াল, তারপরে কি আরও যে সমস্ত কাজগুলো আছে ওগুলো সবগুলো করা হয়, ঠিক আছে? আওয়ার অসাম পোর্টফোলিও, আপনাদের যে আমাদের যে সমস্ত কাজগুলো আছে ওগুলো কি, বা আমরা যে সমস্ত মেকআপগুলো করছি ওগুলোর কিছু ছবি এখানে থাকবে, বুঝছেন না? তো এখানে হচ্ছে অল সবগুলো থাকবে, মেকআপ, মেসেজ, ফেসিয়াল, প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ কি এখানে থাকবে, বুঝছেন না? এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক চলে যাবে। হ্যাঁ এটা ওয়েবসাইটই, এটা ওয়েবসাইটই। এরপর হচ্ছে যে আওয়ার এক্সপার্ট বিউটিশিয়ান, ঠিক আছে, যারা মানে কাজ করে ওই কোম্পানিতে যারা কাজ করে ওদের এই যে কিছু ঠিকানা, ওদের ফেসবুক, টুইটার, লিঙ্কডিন আর সব কিছু এখানে দেওয়া আছে, তাদের সংক্ষেপে কিছু বিবরণ দিছে নাম, তারপরে কোন কে কোন ব্যাপারে স্পেশালিস্ট সেটাও এখানে দেওয়া আছে, বুঝছেন না? ইনি হচ্ছে হেয়ার স্পেশালিস্ট, ইনি হচ্ছে মেকআপ স্পেশালিস্ট, ফেসিয়াল স্পেশালিস্ট, নেল মানে নেল পলিশ স্পেশালিস্ট, বুঝছেন না কথা? এটা হচ্ছে ইমেল সাবস্ক্রিপশন, ইমেল দিয়ে আপনি কী করতে পারেন, সাবস্ক্রিপশন করে রাখতে পারেন। আর অনলাইন সুপার শপ, আপনি এখানে এগুলো হচ্ছে কি আমার আমাদের অনলাইনে যে সমস্ত এগুলো আছে ওগুলা, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে কি ফ্রি শপ অল অর্ডার 100% মানি ব্যাক, ওই যে আপনার মানে একটা কাস্টমারের কী কী সুবিধা পাবে সেটা এখানে দিয়ে দিছে, 100% মানি ব্যাক, যদি কোনো কারণে আপনি কি দেখা যাইলো কি এখান থেকে কোনো একটা প্রোডাক্ট ক্রয় করলেন, এরপরে এটা আপনি কি পাইলেন না, ভালো পাইলেন না, অথবা আপনি এটা পাইলেন না, তখন আপনি এখান থেকে 100% কী পাবেন, মানি ব্যাক পাবেন। ইজি পেমেন্ট, পেমেন্ট প্রসেস, পেমেন্ট করতে একদম সুবিধা, 20% 24/7 সাপোর্ট,
এটা হচ্ছে আপনার 24 ঘন্টায়, 7 দিন 24 ঘন্টা আপনি কি পাবেন, ওদের সাপোর্ট পাবেন, আমার ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, ক্লায়েন্টের রিভিউ, ক্লায়েন্ট কারা কারা, বড় বড় কোম্পানি যারা আপনাদের ক্লায়েন্ট ওদেরকে এখানে শো করলেন, এরপরে এখানে হচ্ছে কি ক্লায়েন্টদের এই যে রিভিউ আর কি, যেটা ক্লায়েন্ট আপনার থেকে সার্ভিস নেওয়ার পরে কীরকম আপনাদের কাজটা পাইলো, এটা হচ্ছে আপনার কি রিভিউ, এরকমভাবে আপনার এই যে সিম্পল ইজ দ্য বেস্ট মেকআপ, মানে আপনার আমরা সবসময় মানে যে আমার স্যার সবসময় বলতো যে মানে আপনি হোয়াইট স্পেস রেখে যত সিম্পল কাজ করতে পারেন, যত সুন্দরভাবে করতে পারেন, হ্যাঁ এটা না যে আপনি এখানে ওটাই সাদা করে দিলেন, ঠিক আছে এমনটা না, মানে প্রত্যেকটা কাজ বসাই দিয়েছেন তো, কেন বসাই দিয়েছেন, কোথায় বসাই দিয়েছেন, এটা আপনাকে আসলে প্রথমে এক্সপ্লেন করতে হবে। এই যে সিম্পল ইজ দ্য বেস্ট মেকআপ, এই লেখাটা চাইলে আপনার এই যে এখান থেকে শুরু করতে পারতো, এখান থেকে শুরু করতে পারতো না, জিনিসটা কি সুন্দর দেখা যায় তো, পাশে একটা হোয়াইট স্পেস রাখছে না, এই পাশে একটা হোয়াইট স্পেস, এখানে একটা হোয়াইট স্পেস, বা এই যে ইমেজটা দিচ্ছে এটাও চাইলে এখানে একদম এই যে মেকআপের উপরে দিতে পারতো, তাই এখানে বিশাল জায়গাটা খালি না, দেখতে সুন্দর দেখা যায় তো, এই যে কোনটা কোন জিনিসটা কোথায় বসালে সুন্দর দেখা যাবে, এই জিনিসগুলোকে আপনাকে জানতে হবে, আদারওয়াইজ আপনার ডিজাইনের কোয়ালিটি আসবে না। এরপর হচ্ছে কি অ্যাফোর্ডেবল প্রাইজিং টেবিল, আমাদের যে সমস্ত সার্ভিসগুলো আছে এগুলার প্রাইসটাই হচ্ছে এগুলা, এখান থেকে আপনি অর্ডার করতে পারেন। হ্যাঁ এটা পুরো ওয়েবসাইট, একটা ওয়েবসাইট, এগুলো শিখাবো না আপনাদেরকে, সমস্যা নেই। এরপর হচ্ছে যে গেট ইন টাচ উইথ আস, এখান থেকে আপনি যদি কোনো সার্ভিস কিনেন এখান থেকে আপনি কি করতে পারবেন, মেসেজ লিখে পাঠাতে পারবেন, অথবা কোনো কন্ট্যাক্ট করতে চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার কোম্পানির টোটাল ফেসবুক, লিঙ্কডিন, পিন্টারেস্ট, ডিভল, টুইটার, যে সমস্ত এগুলো আছে এগুলোর একটা ইয়ে দিয়ে দিলেন। মানে আমি যদি কোয়ালিটিফুল করতে চাই, মানে দৈনিক যদি 2-3 ঘন্টা কাজ করি তো 3-4 দিন বা 5 দিন সর্বোচ্চ, বুঝছেন না, এটা বলেছে আপনার এই কাজটা তো বিশাল কোয়ালিটি ফুল স্যার, এই কাজটা কে করছে স্যার, আমার স্যারে স্যার অস্থির কাজ করছে স্যার, হ্যাঁ জি স্যার, আপনার স্যারের বাড়ি কোন জায়গা, জি হ্যালো, জি সুন্দর হচ্ছে, জি বলেন, কুরিয়ারে পাঠাবেন, কুরিয়ার অ্যাড্রেস দিব নাকি না, আচ্ছা ঠিক আছে আমি কুরিয়ার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ওকে জি থ্যাংক ইউ। এই যে দেখেন এই সেম কাজটারই একটা আরেকটা করছে কি আপনার, মানে মাথায় যদি আইডিয়া থাকে অনেক রকম কাজ করা যায়, সেম কাজটাকে দিয়ে আপনার ম্যাগাজিন ডিজাইন করছে, মানে একটা কোম্পানি আপনি দুইটাই কাজ করতে পারবে। এই যে দেখেন এখান থেকে এই খেয়াল করেন, শুধু এদিক সেদিক করছে, এটা কি আপনার ম্যাগাজিন ডিজাইন হয়ে গেছে। যখন একজন কাস্টমার আপনার ইয়াতে আসবে অফিসে অথবা আপনার যে দোকানে আসবে, তখন গিয়ে কি ও তো একা একা বসে থাকতে বোরিং লাগবে না ওর কাছে, তো আপনি এখানে আপনার টেবিলের উপরে কি এরকম একটা কি দিয়ে দিলেন, ম্যাগাজিন দিয়ে দিলেন, ও আপনাদের সার্ভিসগুলো দেখলো, বুঝছেন না, খেয়াল করেন দেখছেন কত সুন্দর করে সাজাই দিচ্ছে। কাজ কিন্তু ওগুলাই, ওয়েবসাইটে যেটা আছে না ওইটাই, ওই ইমেজগুলো দিয়েই কি করছে ম্যাগাজিন ডিজাইন করছে। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ ওরা হচ্ছে আপনার ইয়া রেগুলারে কি বলা হয় মাস্কট ডিজাইনার বলে মাস্কট বা ক্যারেক্টার ডিজাইনার হ্যাঁ না মোশন গ্রাফিক্স আলাদা খেয়াল করছেন এই যে টোটাল কয় ফেজ 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 20 ফেজ নারস আমাদের কাজগুলো তো সংক্ষিপ্ত করে লিখে রাখলে স্যার ভালো হয় না এটার বলা হয় ম্যাগাজিন ডিজাইন ম্যাগাজিন ডিজাইন আরো কয়েক ক্লাস পরে করবেন এটাই দিমুন দেখেন এটা করে আনবেন আমাদের কালার বিষয়ে তো কালার আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই কালার গ্রাফিক ডিজাইনে যে সমস্ত কালারগুলো ইউজ করে না এগুলো হচ্ছে আপনার প্রফেশনাল কালার আর কালারের উপরে তো আমি কয়েকটা সেট দিয়েছিলাম না মনে হয় গ্রেডিং কাজ করার সময় ওখান থেকে কালারগুলো ইউজ করবে না এটা তো সিএমআই কে হবে আরজিবি করছো এটাতে ওয়েবসাইটে সিম্বলের মধ্যে অনেক গুড় জিএস না এই যে দেখেন স্যার অনেক প্রফেশনাল লেভেলের কাজ স্যার এটা অনেক প্রফেশনাল বাড়ি যান নাকি বাড়ি যান কমান দেবেন টাঙ্গুল যাবেন না টাঙ্গুল ভাবি যাবো তোর দিন দেখো স্যার ঠিক না তাহলে যাবি যাইতে যাবি ঠিক আছে ওই সাধারণ যদি অসুবিধা আছে না সামনে বরাবর কার্ড অর্ডার করছে আজকে 4 মাস হয়েছে এখন আসার কোনো খবর নেই মাথা মতো খুলে খারাপ হয়েছে আমার সার্ভিস ফি কাটতেছে না 600 টাকা করে 6 মাসে লেনদেন করার জন্য বারবার কি আমি ব্যাংকে যাবো
যেটা দেখাইতে গেছিলাম সেটা হচ্ছে গিয়ে গাড়ির ডিজাইন, ওই যে মকআপ দেখাইতে গিয়ে এটা আসছিল। এই যে বাইরের রাষ্ট্রের মানুষেরা গাড়ির উপরে যে ডিজাইনটা আছে না ওটাও করায় না, হয়তো আমাদের বাংলাদেশিরা ওই যে আপনার দোকান থেকে একজন আর্টিস্ট এনে বলো যে দূরত্ব বজায় রাখুন, তারপর আরো কি কি আছে না এখানে লেখে এই জন্য। কিন্তু বাইরের রাষ্ট্রে এই সমস্ত কাজগুলো কম করে। বাইরের রাষ্ট্রে এই যে ধরেন এই এটাই ধরেন আপনার একটা ড্রিঙ্ক কি প্রোডাক্ট, তো এখানে কয়টা কাজ করছে দেখেন, একটা কোম্পানি কাজ ধরতে পারলে অনেকগুলো কাজ ধরা যায়। প্রথম হচ্ছে তার লোগো, ঠিক আছে, প্রথম কাজ কি তার লোগোটা করতে হবে, এটার জন্য একটা পেমেন্ট। এরপরে আসেন এখন ড্রিঙ্ক, ড্রিঙ্কের জন্য এই লেভেল যেটা লেভেল ডিজাইন যেটা আছে এটা করতে হবে, ঠিক আছে, এই লেভেল ডিজাইন আলাদা আরেকটা ডিজাইন, হ্যাঁ দুইটা ডিজাইন। এরপরে আসেন আবার কি আপনার গাড়ির ডিজাইনটা করতে হবে, সেম আপনার মকআপে যে যেগুলা করছেন যে কি প্রোডাক্ট যেটা করছেন ওটা দিয়ে কি গাড়ির ডিজাইন করে দিচ্ছে, আর এখানে হালকা পাতলা কিছু ডিজাইন আছে আর মকআপ করে দিচ্ছে। দেখছেন মকআপ জিনিসটা বুঝাই দিতে চাইছি আর কি, আপনার আপনার কাজটা করার পরে সেম আপনার যখন এই গাড়িতে বসাবে না কাজটা, তখন গিয়ে এই জিনিসগুলো ডিজাইনটা দেখতে কেমন দেখা যাবে সেই জিনিসটা আসলে এখানে ফুটায় তোলাটার নাম হচ্ছে কি মকআপ। এই তো ডিজাইনটা তো আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটরে করছে, এই যে এটা তো এইভাবে প্রিন্ট করতে পারবে না, এটা সোজাসুজিভাবে কি করছে আপনার প্রিন্ট করছে। এরপরে এটারে যারা মানে বোতল ডিজাইন করে ওরা কি করবে, এটা প্রিন্ট করে ঘুরে কি করবে বোতলে লাগাবে, তাই না, মেশিনের মাধ্যমে। তো ডিজাইনটা কিন্তু সোজাসুজি হয়, মকআপে গিয়ে এটা বাঁকা হয়ে যায় আর কি। অনেকে মনে করে কি ওই যে আপনারা কাট করতে গিয়ে কর্নারটা কীভাবে সার্কেল করছে বা রাউন্ড করছে এটাই আপনারা মাথায় ঢুকে না, বলে যে এটা কেমনে করবো, ঠিক আছে, কিন্তু ওইটা যে মকআপে করছে সেই জিনিসটা আর মাথায় ঢুকতেছে না, বুঝছেন না কথা, এটাই হচ্ছে সমস্যা। এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে মোবাইলের প্যাকেট, এই যে এটা 99 ডিজাইনের একটা কন্টেস্টের জন্য করছিল, এমনকি এই ডিজাইনটা দেখেই অস্ট্রেলিয়ান একজন ক্লায়েন্ট বলছে যে তুমি অস্ট্রেলিয়া চলে আসো, 5 মাসের ওজন টাকা দিয়ে দিন। আমার মামার এগুলো কাজ হচ্ছে, আমার মামার সেই জন্য মামার আতাউর রহমান, $1,500 স্যালারি দিবে বলছে, আস্তে আস্তে বাড়বে, শুরুতে $1,500 দিবে এরপর আস্তে আস্তে বাড়বে, ইভেন ও গ্রিম 5 মাসের স্যালারি দিয়ে দিবে বলছে গেলে। অস্ট্রেলিয়া যায় নাই, সব সপ্তাহে 5 দিন কাজ করবে, 5 দিন 5 দিন 6 ঘন্টা করে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ যায় নাই, উনি মাদ্রাসায় খেদমত করতেছে পাশাপাশি কাজ করতেছে, আমি দেশে বসেই তো ফ্যামিলিকে সময় দিয়ে $1,400-2,000 ইনকাম করতেছি, তো আমি কেন বাইরে গিয়ে সময় কাটাবো, বুঝছেন না কথা, ফ্যামিলি থেকে কেন বাইরে যাবো বলেন। আমার মতো না, আমি এখনো বিগিনার ডিজাইনার, বুঝছেন না, এই যে দেখেন এটা হচ্ছে মেডিকেল রেকর্ড, এটা আপনার কি আপনার মতো আগে হইতে হবে, আমি বলি আপনার এই যে ডে বাই ডে কাজ করতে হবে, প্রতিদিন কন্টিনিউ কাজ করতে হবে, তাহলে আপনি আগাইতে পারবেন, ঠিক আছে। আমার আমার কি অন্য কাজ করতে পারবে নাকি শুধু এই যে সময় দিতে হবে, পাশাপাশিও করতে পারেন, আপনি ধরেন একটা দোকান করেন তো দোকানেও সময় দিলে, দোকানে বসলে ফ্রি সময় থাকবে, লেখাপড়া তো করবেনই, অনেকে আছেন অনেক স্টুডেন্ট আছেন ইনকাম করতেছে, সামনে ভবিষ্যৎ হচ্ছে আপনার এই যে ইউআই ইউএক্স এর, বুঝছেন, প্রিন্টের কাজ আস্তে আস্তে উঠে যাবে, সামনে হবে সবকিছু কি মানে স্ক্রিন, মানে ল্যাপটপ স্ক্রিন মোবাইল স্ক্রিন সবকিছু স্ক্রিনে চলে আসবে,
সামনে দেখবেন যে একটা দোকানে গেছেন, তো ওইখানে আপনার কিছু দিয়ে দিবে না, টেবিলে থাকবে কি আপনার সব টাচ স্ক্রিন থাকবে, মেনু রেস্টুরেন্টে যাবেন কোনো মেনু নাই, টেবিলের ইয়াতেই সব কিছু মেনু, বুঝছেন না? এরপরে মার্কেটে উঠবেন তো মার্কেটের সামনেই সব কিছু স্ক্রিনে দেখা যাচ্ছে। আস্তে আস্তে দেখবেন যে মানে দুনিয়া যত ডিজিটাল হচ্ছে তত আস্তে আস্তে সব কিছু প্রিন্ট অন ডিমান্ডের চাহিদা তত চলে যাবে। তবে হ্যাঁ, একদম চলে যাবে তা কিন্তু না, আপনার মানে থাকবে, প্রয়োজন অনুযায়ী কমে যাবে, মানে চাহিদা কমে যাবে আর কি। তবে ইউএ ইউএক্স আর অ্যাপস যেটা আছে এটার চাহিদা কখনোই কমবে না, সামনে এটা যুগ, এগুলো হচ্ছে বাংলা ডিজাইন। এই যে ধরেন এই ডায়েরি ডিজাইন, যারা বাংলা ডিজাইন করতে পারেন তারাও করতে পারেন, সমস্যা নেই। এটা একটা মাদ্রাসার জন্য করা, মানে 3 বছর বা 5 বছর বা 1 বছরে যারা মাস্টার্স পাস করে বের হয় তারা এরকম একটা স্মরণিকা বের করে। ওখানে আপনার কি বলে শিক্ষকদের কিছু ইয়া থাকে, শিক্ষামূলক কিছু কথা থাকে, এরপরে আরো আরো যা এই যে বিভিন্ন ধরনের কবিতা থাকে, মানে টোটাল একটা মিলে সুন্দর একটা ইয়া করে আর কি। এই মকআপ দেখার আগে স্যার আমরা আমি ভাবতাম স্যার এগুলো মানে পিকচার করে আলাদা করে রেখে দেবো। এই যে বিজনেস কার্ড দেখছেন, যাই হোক আমাদেরকে আজকে মকআপ দেখাই দিই। এটা হচ্ছে আপনার টেবিল টেন্ট বলা হয় কি। আপনি যখন জুয়েলারি দোকানে যাবেন দেখবেন যে এরকম কিছু কি থাকে, মানে সামনে এর উপরে এরকম কিছু, আচ্ছা ঠিক আছে কথা কম তাই এই যে এই জিনিসটা সুন্দর ভাবে এখানে সাজাই দিছে, অনেক সুন্দর লাগতেছে না জিনিসটা এখানে? কিন্তু এটা যদি আপনার এমনিতে নর্মালি আপনারা যেভাবে কাজটা কমপ্লিট করার পরে ওই যে গ্রুপে পোস্ট করেন, এইভাবে করলে কি জিনিসটা সুন্দর দেখা যায়, বুঝছেন না? কাজ সুন্দরভাবে করার পরেও কি জিনিসটাকে কি করতে হবে, আপনার ফুটাই তুলতে হবে, প্রেজেন্টেশন যেটাকে বলা হয়, ক্লায়েন্টের চোখে জিনিসটাকে আরও কীভাবে সুন্দরভাবে ফুটাই তোলা যায়, এটা হচ্ছে মূল কাজ। হচ্ছে টি শার্ট ডিজাইন, উনি এই যে শুধু রাতে ঘুমাইছে, সকালে উঠে দেখে যে আমার অ্যাকাউন্টে মানে প্রায় 400 কাছাকাছি, মানে 300-350-এর উপরে 400 কাছাকাছি, আমার এখন পুরোপুরি খেয়াল নাই, একটা টি শার্ট সেল করে। এটা মানে ওই যে ভিডিও করছে আর কি, বিভিন্ন অ্যাডভার্টাইজ করার জন্য একটা ভিডিও বানালো আর কি।
মকআপটা হচ্ছে একটা বডি স্যার ওই বডিটা স্যার যে ডিজাইনে মানে ওই ডিজাইনটা যে বডিতে রাখা হবে ওই ডিজাইনটা ওই সেটআপ হয়ে যাবে স্যার এরকম কিছু না স্যার কথা শোনা যায় হ্যাঁ শোনা যায় স্যার বলছি কি যে যে টি-শার্টের ডিজাইনটা দেখেন স্যার ডিজাইন তো পারি কিন্তু যে টি-শার্টের উপরে কেমনে বসায় এটা মকআপ এটা আমার করা ডিজাইন আপনারা নিজেরা করবেন আপনাদের ব্যাচের টি শার্ট আপনারা নিজেরা করবেন বুঝছেন না অনেকগুলো সিস্টেম থাকে এই যে দেখেন এই যে টেবিল ক্লাটার ডিজাইন এটা করছে না এটা করছিলাম আপনার এই যে ইয়ার জন্য মানে বছরের শুরুতে ধরেন আমার ক্লায়েন্ট ছিল ধরেন 200-250 ঠিক আছে সবাইরই মানে মেসেজ পাঠাইছে তোমার কোম্পানির জন্য আমি এরকম একটি সুন্দর ডিজাইন করছি এটা তোমাকে গিফট করতে চাই ঠিক আছে তো ওর সাথে আরও সুসম্পর্ক তৈরি হলো না একটা ক্লাটার ডিজাইন গিফট করে ওরে বুঝছেন না সবাই তো খুশি এবার ওই কাজের উপরে খুশি হয়ে আর অনেকগুলো কাজ দিচ্ছে বুঝছেন না কথা এরকম আর কি আমি ওরকম ভাবতাম কিন্তু দেখেন আমি যে ট্রিফিক যেটা আছে ট্রিফিকের আমার এক বছরের জন্য কিনা হবে কিনে রেখে দিছি না আমার যখন যেটা প্রয়োজন হচ্ছে আমি প্রিমিয়াম এখান থেকে নিতে পারতেছি সবকিছু প্রিমিয়াম নিতে হবে এমন কোনো কথা নেই বুঝছেন না এই যে ফ্রি খুঁজলে পাওয়া যাবে অনেক ফ্রিও দেখা যায় কি অনেক সময় অনেক ভালো ভালো গর্জিয়াস পাওয়া যায় ইভেন ফ্লায়ার টেমপ্লেট ম্যাগাজিন মকআপ যাই হোক নর্মাল একটা দেখাচ্ছি হ্যাঁ এই যে মকআপটা আছে এই মকআপটা দেখাবো আমার ডেস্কটপ আছে কিনা দেখি আমি আবার ডাউন করতে গেলে ঝামেলা সময় লাগবে দেখাবো না এখন হ্যাঁ
আচ্ছা আমি ক্লাস করতেছি তো, ক্লাস শেষ করে দিব ভাবছিলাম, এখনই লাগবে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, ঠিক আছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে জি বলেন। ঠিক আছে আজকের মতো এখানে শেষ করলাম। Thank you.